其实是广播，广播上我的故事。多里说他
নিজের কানকে বাঁচানোর জন্য গায়ক হয়েছি। আমি কোনোদিন গান গাইব বলে গান তোমাদের সামনে এখানে গাইব বলে আমি কোনোদিন ভাবিনি যে আমি শো করছি, আমি গান গাইছি। আমি ভেবেছিলাম আমি গান লিখবো, গান শুরু করবো। তখন এক বন্ধু বলে জানা মানুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বলে, আমার গানগুলোকে নিজের গান বলে চালাচ্ছিল বলে আমি ভয়ের চোটে, নিজের সন্তান হারানোর ভয় যেমন হয় সেরকম ভয়ের চোটে আমি বাধ্য হয়েছিলাম ওই গানগুলো নিজে গাইতে। আমার কোনো তালিম ছিল না, আজও পর্যন্ত আমার কাছে সেরকম কোনো তালিম নেই। আমি নিজস্ব তালিমে নিজের মতো করে চেষ্টা করে একটু আধটু সুরে গান গাওয়ার চেষ্টা করি, এটাই যথেষ্ট আমার কাছে মনে হয়েছে। একটা মানুষ, থ্যাংক ইউ সো মাচ, একটা মানুষ জীবনে 90টা গান লিখেছে। আমি যেদিন প্রথম গান লিখেছি আমি কোনোদিন ভাবিনি যে আমি সেকেন্ড গান লিখবো। হ্যাঁ, এটা নটেলরা জানে, হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যেটা আমি করবো। হ্যাঁ, কী হয়েছে বলো, কী করছে, ভয় দেখাচ্ছে সিকিউরিটির লোক, আমাদেরও কলকাতায় ভয় দেখাচ্ছে। কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে এসে থাকতে হতে পারে, দেখা যাবে সেটা যতটুকু লড়াই চলার চলছে। কিন্তু ভয় একটু দেখাবে লোকে, ভয় দেখাবে, ভয় পেতেও হবে, তারপরে আবার নিজেকে একটু সহ্য করে নিজস্ব শখ অ্যাবজর্ভারগুলোকে একটু স্ট্রং করে তাদেরকে ভয় দেখাতে হবে। বলতে হবে ফ্রিতে কামড়ে দেবো, তোরা কি কিছু বন্দোবস্ত করছিস না, হ্যাঁ, নাকি আমার একটা গান গাইব বলে, হ্যাঁ গাই মানে তুমি দিয়ে নাও, হ্যাঁ আমি গাই। Thank you.
Hake shake koto shobha Shake shake koto shobha Tumi kemon kore gan korore Ami obak Ami obak Shake shake Sala 5 bicara 5 bone paro